আমাদের অনেকে জিজ্ঞাসা করেছেন এবং রিকোয়েস্ট করেছেন এই ধরনের কোনো ডিভাইস আছে কিনা যা ইন্টারনেটের কানেকশন ছাড়া কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এরকম একটি ডিভাইস রয়েছে যা আপনি শুধুমাত্র ম্যানুয়ালি না, ইন্টারনেট ছাড়া ম্যানুয়ালি যে করা যায় এগুলো সবগুলো স্মার্ট সুইচই করা যায়। এর বাইরে আপনি চাইলে এটিকে একটি ইন্ডিভিজুয়াল রিমোট দ্বারা, RF রিমোট দ্বারাও কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনার যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে সেক্ষেত্রেও আপনি এই রিমোটের মাধ্যমে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে থেকে আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো যে এই ডিভাইসটি কীভাবে কন্ট্রোল করা যায়। তবে তার আগে বলে নিই যে আপনার এই ধরনের ডিভাইস অর্থাৎ এই RF সংযুক্ত এই স্মার্ট ওয়াচ কোন কোন ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে। যেমন যদি এরকম হয় যে এরকম একটা এরিয়াতে, যেমন আপনার যদি একদম বেসমেন্টে যেখানে ইন্টারনেট নেই কিন্তু আপনি চাচ্ছেন যেখানে আপনার হয়তো আপনার আন্ডারগ্রাউন্ডে অথবা বেসমেন্টে আপনার পানির মোটরটি রয়েছে, যেখানে আপনি খুব সহজে আপনি ইন্টারনেট ছাড়া আপনি এই ধরনের একটি রিমোট দিয়ে দূরে থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি আরেকবার একটু দেখাচ্ছি, একবার দেখানোর ট্রাই করছি এটিকে কাজ করে। দেখুন, এখানে আমি এ বাটনের সাথে এটিকে কনফিগার করে নিয়েছি। আমি জাস্ট এটিকে প্রেস করবো, লাইটটি জ্বলে উঠবে। এবং এর আরও একটি সুবিধা হচ্ছে আপনি অ্যাপস থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার সুইচটি কি চালু অবস্থায় আছে নাকি অফ অবস্থায় আছে। যেমন আমি এখন এখানে দেখতে পাচ্ছেন এটি অন অবস্থায় আছে, আমি যখন এটিকে অফ করে দেব তখন এখানে অফ শো করবে। অর্থাৎ আপনি যদি আপনি রিমোট দিয়েও কন্ট্রোল করেন অথবা ম্যানুয়ালিও যদি কন্ট্রোল করেন, ম্যানুয়ালি কন্ট্রোল করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ডিভাইসটি কি সুইচটি কি চালু অবস্থায় আছে নাকি অফ অবস্থায় আছে। এছাড়া আপনি এটিকে স্মার্টফোনের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই কন্ট্রোল করতে পারবেন। শুধুমাত্র ওয়াইফাইয়ের রেঞ্জের মধ্যে না, আপনি আপনার 3G বা 4G কভারেজ থেকেও আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন। তবে মেক শিওর করতে হবে আপনার এই সুইচটি যেন ওয়াইফাই থাকে, তাহলে আপনি স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার যে জায়গায় সুইচটি লাগিয়েছেন সেখানে কোনো ওয়াইফাই নেই, ইন্টারনেট নেই, অথবা যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি রাউটারকেই অফ করতে চাচ্ছেন অর্থাৎ মানে কোনো ইন্টারনেট থাকার কোনো পসিবিলিটি নেই, তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের রিমোট দিয়ে আপনি সুইচগুলোকে অন অফ করতে পারেন। এবং এই সুইচগুলোর কভারেজ একটি বাসার জন্য যথেষ্ট। আপনি এক রুম থেকে অন্য এক রুম, দুই রুম পরেও আপনি খুব সহজেই অন অফ করতে পারবেন। আর এটা আরও একটি সুবিধা হচ্ছে, আপনার বাসায় যদি কোনো বয়স্ক লোক থাকে যাদের হয়তো স্মার্টফোন বা এই ধরনের ম্যানুয়ালি অন অফ করার কোনো অপশন নেই বা তাদের জন্য কনভিনিয়েন্ট না, সেক্ষেত্রে আপনারা এরকম একটি রিমোট দিয়ে দিতে পারেন। তারা খুব সহজে তাদের হাতের কাছে রাখতে পারে অথবা চাবির সাথে এরকম কি রিং হিসেবে ইউজ করতে পারে। এবং এটি আপনার নিচতলা থেকে আপনার দুতলা তিনতলা পর্যন্ত কাজ করে। অর্থাৎ আপনি যদি এরকম একটা সুইচ দিয়ে আপনি কন্ট্রোল করতে চান তাহলে খুব সহজেই ইন্টারনেটের কানেকশন ছাড়াই আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। এবং স্ট্যাটাস কি সেটি আপনি আপনার স্মার্টফোনে দেখতে পারবেন, আপনার সুইচটি অন অবস্থায় আছে নাকি অফ অবস্থায় আছে। তাহলে এই ডিভাইসটিকে অর্থাৎ এই ডিভাইসটিকে আমরা তিনটি ওয়েতে কন্ট্রোল করতে পারছি। একটি হচ্ছে ম্যানুয়ালি, একটি হচ্ছে আপনার রিমোটের মাধ্যমে, এবং আরেকটি অপশন হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। এবং এই ডিভাইসটি দেখতে সনক বেসিকের মতো হলেও এই ডিভাইসটি একটু ডিফারেন্ট, আমি একটু দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে বেসিকলি সনক RF, এটি হচ্ছে সনক RF, অর্থাৎ এর মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি রয়েছে, এবং যার ফলে এই RF মডেলটি স্মার্টফোনের বাইরেও অথবা ম্যানুয়ালির বাইরেও আপনার এই ধরনের একটি RF রিমোটের মাধ্যমে কাজ করে। এবং এটি কনফিগার করা খুব সহজ, জাস্ট প্রেস করে ধরে রেখে এখানে যে বাটনটির সাথে আপনি কনফিগার করতে যাচ্ছেন সেই বাটনটিকে 2 সেকেন্ডের জন্য ধরে ফেলবেন, তাহলে আপনার এটি কনফিগার হয়ে যাবে। শুধুমাত্র একটি বাটন না, আপনি চাইলে একটি সুইচের সাথে একাধিক রিমোটও কনফিগার করতে পারেন। এই রিমোটগুলো সুইচগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনার চাইলে এই সুইচগুলো বা রিমোটগুলো বা এই রিলেটেড আরও অন্যান্য বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। অর্থাৎ আপনার হোম অটোমেশনের জন্য সনফ বা এই ধরনের ডিভাইস যা প্রয়োজন মোটামুটি সবই আমাদের কাছে স্টকে রয়েছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী যে ডিভাইসটি প্রয়োজন আমাদের সাথে কথা বলে আপনারা সেই ডিভাইসটি অর্ডার করতে পারেন। এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bdshop.com, অথবা এই ভিডিও নিচে কমেন্ট করুন, অথবা আমরা এই ভিডিও নিচে আমাদের অফিসের অ্যাড্রেস এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব, প্লাস আমাদের মোবাইল নাম্বারও দিয়ে দেবো। আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে সেখান থেকে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্ডার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই প্রোডাক্টগুলো সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে বা নতুন কোনো ডিভাইস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।